जशन मनाओ बांगला इंटरनेट रेडियो जशन मनाओ आपनादेर जोन्नो नानान स्वादेर एक छाक अनुष्ठान एनेछे तेमोनी जानाशोनार हरेक रकम अनुष्ठाने आपनादेर जोन्नो रइलो देश ओ दुनियार नानान सब खबर। गत कयेक बछरे कलकातार बुके सबथेके बड़ अभियान घटनार तदन्ते नेमेछे सीआईडी आर तदन्ते नेमे एकेर पर एक रहस्येर पर्दाफाश आर एक एक करे सूत्रे ढुके जट खोलार चेष्टा करछेन तदन्तकारी आधिकारिकरा आर सेई सूत्र धरे अवशेषे पुलिशेर जाले आसलो सुमित कुमार। निउटाउन शूटआउट कांडे नेमे प्रथमे एई सुमित कुमारेर नाम आसे सामने, किन्तु के एई सुमित कुमार ता निये धोआशा तैरी हय आर सेई तदन्ते बड़सड़ साफल्य गोयेन्दादेर। मोहाली थेके सुमित कुमारके गिरफ्तार करेछे पंजाब पुलिशेर इंटरनल सिक्यूरिटी टीम। जाना जाच्छे प्रयोजने ताके सीआईडीओ जेरा करते पारे बोले मने करा होच्छे। एकदिके साफल्य पेलेओ अन्यदिके आरो एकटी विषयके निये क्रमश दाना बाँधछे रहस्य। न्यूटाउन एनकाउंटार कांडे बेश किछु गुरुत्वपूर्ण तथ्य हाते एलो पुलिशेर। मृत दुई गैंगस्टार जयपाल भुल्लार এবং জসপ্রীত সিং ছাড়াও ফ্ল্যাটে তৃতীয় ব্যক্তির আঙুলের ছাপ মিলেছে ফরেন্সিক রিপোর্টে। তাছাড়াও আবাসনের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ভুল্লারদের ফ্ল্যাটে বেশ কয়েকজনের যাতায়াত ছিল। তারা কারা, যে তৃতীয় ব্যক্তির হাতের ছাপ পাওয়া গিয়েছে তিনিই বা কে, উঠেছে এমন বহু প্রশ্ন। ফরেন্সিক রিপোর্টে ফ্ল্যাটে যে তৃতীয় ব্যক্তির আঙুলের ছাপ মিলেছে তা ভরত কুমারের কিনা খতিয়ে দেখছে পুলিশ। সাপুজির সুখবৃষ্টি আবাসনের 201 নম্বর ফ্ল্যাটে বেডরুম থেকেই চলেছে গুলির লড়াই। গুলি চালানো হয়েছে দুতরফেই, খাট আলমারি সহ সারা ঘরের বিভিন্ন জায়গায় গুলির দাগ মিলেছে। MP5 এবং গ্লক পিস্তলের প্রচুর খালি কার্তুজও পাওয়া গিয়েছে ওই ভুল্লারদের ফ্ল্যাটে। এছাড়াও 80টির মতো নকল পরিচয়পত্রও মিলেছে। এছাড়াও আরও বেশ কিছু নমুনা পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু কে এই ভরত কুমার? জানা যায় সুমিত কুমারের আধার কার্ড সহ অন্যান্য তথ্য ব্যবহার করে সাপুজির আবাসনে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল। ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ভরত কুমার নামে এক ব্যক্তি। প্রাথমিক তদন্তে মনে করা হয় ভরত কুমার ও সুমিত কুমার একই ব্যক্তি। পরে জানা যায় না, সুমিত কুমার একজন আলাদা ব্যক্তি, দিল্লিতে অটোমোবাইল যন্ত্রাংশের ব্যবসা করতেন যিনি, সেখান থেকে পাসপোর্টও বানান, যিনি ভরত কুমারের অত্যন্ত পরিচিত। ফলে সুমিত কুমারের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে মোহালি থেকে সুমিত কুমারের গ্রেফতার করে পাঞ্জাব পুলিশের ইন্টারনাল সিকিউরিটি টিম। ইতিমধ্যে দফায় দফায় সুমিত কুমারকে জেরা শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে জেরায় ইতিমধ্যে কুকীর্তির কথা স্বীকার করে নিয়েছে নিজেই অভিযুক্ত। তবে এখন তাকে জেরা করে ভরত কুমারের খোঁজ পেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ ভরত কুমারকে জেরা করলে নিউটাউন কাণ্ডের অনেক রহস্য ভেদ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। আপনাদের কি মতামত এই ব্যাপারে আমাদের জানাতে ভুলবেন না। আজকের জানাশোনার হরেক রকম অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে রাখুন, শুনতে থাকুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও।